দুর্নীতি দমন কমিশনের আলোচিত উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়টি রিট আকারে দাখিল করতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে হাইকোর্ট রুলস অনুযায়ী শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়টি খতিয়ে দেখতে হাইকোর্টকে চিঠি দেন তিনি। ঘটনাটি দুদকের ইমেজ রক্ষার বিষয় হওয়ায় এটিকে রিট আকারে দাখিল করতে বলেন আদালত।